কেটে গিয়েছে। ভাবি আর ভাইয়ারাও চলে এসেছে বাসায়, আর সেই অজানা ব্যক্তিটাকে এখনো খুঁজে বের করতে পারিনি। রোজ শুয়ে শুয়ে মেহেকের ছবি দেখছিল, তখনই নিশা এসে হাত থেকে ফোনটাকে থাবা দিয়ে নিয়ে নেয়। রোদ লাফ দিয়ে উঠে বলে, নিশা তুমি এইখানে কি করছো? নিশা একবার ফোন আরেকবার রোদের দিকে তাকিয়ে বলে, এইটা তো মেহেক, কিন্তু ওর ছবি আমার তোমার কাছে কেন? রোদ নিশার থেকে ফোন নিয়ে চেঁচিয়ে বলে, স্টুপিড, তোমাকে কতবার বলেছি আমার জিনিসে হাত দিবে না। নিশা অশ্রু ভরা চোখে রোদের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। রোদ আবার রাগী গলায় বলে, গেট আউট। নিশার এক মিনিটও ওইখানে না থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরের দিন, আজকে মেডিকেল এক্সাম, তাই আমি তাড়াতাড়ি চলে এসে দেখি নিশা মুখ কালো করে বসে আছে। আমি ওর কাছে যেয়ে বলি, কি হয়েছে তোমার? ও মুখ ঘুরিয়ে বলে, কেন করলে এমনটা? আমি অবাক হয়ে বলি, মানে আমি আবার কি করছি? ও অশ্রুভরা নয়নে তাকিয়ে বলে, বুঝেও না বুঝার ভান করো না, তোমার আর রোদের মাঝে যে সম্পর্ক আছে সেটা আমি জানি। ওর কথায় আমি অনেক অবাক হই। আমি ওকে বলি, তুমি পাগল হয়েছো? স্যারের সাথে আমার সম্পর্ক কেন থাকবে? মিথ্যে বলবে না আমাকে, আমি জানি সব। আমি তো তোমাকে ভালো ফ্রেন্ড ভাবতাম, আর তুমি নিজেই আমার পিঠে ছুরি মারলে। আই হেট ইউ মেহেক। এই বলে অন্য সিটে বসে পড়লো। ওর কথাগুলো আমাকে ভাবনার মধ্যে ফেলে দিল, যার জন্য আমি ভালো করে পরীক্ষাও দিতে পারিনি। আমি ঠিক করি ছুটির পর রোজ স্যারের সাথে দেখা করব। যেই বলা সেই কাজ, আমি ছুটির পর রোজ স্যারের সাথে দেখা করতে যাই। দেখি সে কারো সাথে কথা বলছে, তাই আমি লুকিয়ে পড়ি, যদিও এটা করা ঠিক না। ওনার এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই, কারণ তিনি বলেছিলেন, মেহেককে আমি আমার ভালোবাসার কথা বলবো অনেক তাড়াতাড়ি কৌশিক, ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, আই ডোন্ট কেয়ার। আমি ওনার কথা শুনে পুরোপুরি জমে যাই। তার মানে উনি আমাকে ভালোবাসে। আমি মনে মনে খুশি হই, কিন্তু নিশার কথা ভেবেই খারাপ লাগে। তাই আর এক মিনিটও দাঁড়িয়ে না থেকে আমি ওইখান থেকে চলে আসি। আমি আর কোথাও না যে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে জানতে পারি কালকে ভাবির বাড়ির লোকজন আসবে। আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি অজানা ব্যক্তির মেসেজ। প্রিয় মেহু পাখি, অনেক তো লুকোচুরি খেলা হয়েছে, কাল না হয় এই খেলার অন্তিম টানা যাক। আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। যাই হোক, কালকে এই ঠিকানায় চলে আসবে। ইতি, তোমার ভালোবাসা। আমার আর বুঝতেও বাকি রইল না এই মানুষ 7 আনান রোদ। আমি কি করব নিজেও বুঝতে পারছিলাম না। আমি কি ওনাকে ভালোবাসি আদৌ? নিশা তো রোদ স্যারকে অনেক ভালোবাসে, আমি কি করে ওর ভালোবাসাকে কেড়ে নিতে পারি? আমি বেলকুনিতে যে নিজের প্রথম ভালোবাসার কথা ভাবতে লাগলাম, কিভাবে সে আবার আমাকে ঠকিয়ে চলে গেছিল। আমার তখন মাত্র 16 বছর ছিল, বয়সটা আবেগে ভরপুর। আমি কারো মোহে পড়ে গিয়েছিলাম, সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো সেই সময়, যার জন্য জীবনের একটা বছর ব্যয় হয়েছিল আমার, শুধুমাত্র তাকে নিজের করে পাওয়ার জন্য। নিশা শ্রদ্ধের বাড়িতেই থাকবে, ওর ফুপির বাসায় প্রায় সময় এসে থাকে। ওর ফুপি ওকে বলে, নিশু রোদকে এই কফিটা দিয়ে আয় তো, আবার মেডিকেল থেকে আসলে কফি না খেলে চলে না। নিশাও লক্ষ্মী মেয়ের মতো কফি নিয়ে রোদের রুমের দিকে পা বাড়ায়, সাথে ভাবছে ও কিছু বলবে রোদের সাথে। রোদের রুমে এসে কফি টেবিলে রাখতে যায়, তখন ওর চোখে কিছু পেপার্স পড়ে। ও পেপার্সগুলো হাতে নিয়ে যা দেখে তাতে অনেক অবাক হয়। এগুলো তো বিয়ের পেপার্স। নিশার চোখে তখন মেহেকের নামটা পড়ে। আরও কিছু দেখতে যাবে তার আগেই পেছন থেকে রোদ এসে পেপার্সগুলো নিয়ে নিশাকে ধাক্কা মেরে হুঙ্কার দিয়ে বলে, তোমাকে বলেছিলাম না আমার জিনিসে হাত না দিতে? নিশা বলে, রোদ এইগুলো কিসের পেপার্স? তুমি কোনোভাবে আমাকে ঠকাচ্ছ না তো? রোদ বলে, কখনো ভালোই তো বাসিনি, আবার ঠকাবো? যেহেতু জেনেই গেছো সব কিছু, তাহলে এটাও জেনে রাখো আমি মেহেককে ভালোবাসি। নিশা নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে নিজের রুমে যায়, গেট লাগিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। রোদও নিশার পিছে দৌড়ে গিয়েছে যাতে ওর কোনো কিছুতে না পারে। রোদ যে দেখে নিশা দরজা লাগিয়ে দিয়েছে, ও দরজা ধাক্কাতে লাগে। তখন রোদের মা মিসেস রুবা এসে দেখে রোদ দরজা ধাক্কাচ্ছে। সে ব্যস্ত হয়ে রোদকে বলে, কি হয়েছে এখানে রোদ? রোদ জবাব না দিয়ে দরজা ধাক্কাতে থাকে। ছেলেকে এইভাবে অস্থির দিকে খটকা লাগে মিসেস রুবার। সে বলে, কি হয়েছে কি বলবি তো? তখনই নিশা দরজা খুলে। রোদ ঢুকে নিশার দুই বাহু ঝাঁকিয়ে বলে, সমস্যা কি তোর? উল্টাপাল্টা কিছু করিসনি, করে বসিসনি তো? নিশা তাচ্ছিল্যের হেসে বলে, আমি কারো জন্য নিজের জীবন নষ্ট করতে পারবো না। তারপর মিসেস রুবার দিকে তাকিয়ে বলে, ফুপি, তোমার ছেলের একটা মেয়েকে পছন্দ, তুমি ওর সাথে রোদের বিয়ে দিও। এই বলে, কি বলছিস তুই এগুলো নিশু? জানো তো তুমি ফুপি, তোমার ছেলে তো আমাকে বিয়ে করার আগেই একজনকে বিয়ে করে ফেলেছে। বিশ্বাস না? রুমে যেয়ে দেখো। মিসেস রুবা কোনো কিছু না বলে দৌড়ে রুমে যায়। কিছু পেপার হাতে নিয়ে আসে সাথে। সে কাঁপা কাঁপা গলায় বলে, এসব কি রোদ? আম্মু, এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এটা সত্যি। মেহেককে আমি ভালোবাসি, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। রোদ সোফায় গম্ভীর মুখ করে বসে আছে। আব্বুর হাতে বিয়ের পেপার। আব্বু আমাকে গম্ভীর গলায় বলে, এইসব কি মেহেক, বিয়ে করেছো তুমি? আমি ছলছল চোখে আব্বুর দিকে তাকিয়ে বলি, আব্বু শোনো, এটা একটা অ্যাক্সিডেন্ট। রোদ উঠে দাঁড়িয়ে বলে, আপনারা আমার কথা শুনুন। আব্বু বলেন, বলো কি বলবা? রোদ একে একে ওই দিনের সব কিছু বলতে থাকে। সব শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। আব্বু গম্ভীর গলায় বলেন, এখন এইসব বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে, তোমাদের বিয়েও হয়ে গেছে। আর বাহিরে এই খবর যেতে কতক্ষণ? তোমার আর মেহেককেও তো বদনাম হবে। মিসেস রুবা বললেন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি মেহেককে আমার ছেলের বউ করে নিতে চাই, তাহলে ওদের দুজনেরই সম্মান বেঁচে যাবে। মিসেস রুবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মেহের সাহেব গম্ভীর মুখ করে কিছুক্ষণ চিন্তা করে বলেন, ঠিক আছে, আমি রাজি। তারপর আমার আর রোদের বিয়ে পাকাপোক্ত করে চলে যান তারা। বিয়ের ডেট 1 মাস পর ঠিক করেছেন। পুরোটা সময় আমি চুপ ছিলাম। সবাই চলে যেতেই আমি দৌড়ে গিয়ে নিজের রুমে চলে আসলাম। মিসেস মিলা, আম্মু, মেহের সাহেবকে বলেন, এই বিয়েটা ঠিক করে কোনো ভুল করিনি তো? মেহের সাহেব চিন্তিত মুখে বললেন, কী বা করবো বলো, বাহিরে এই খবর চলে গেলে রোদকে আর সমাজে কিছু বলবে না, কিন্তু মেহেককে তো জীবন্ত লাশ বানিয়ে দেবে। দুজনেই একসাথে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরের দিন আমি মেডিকেলে যে ক্লাসে চুপচাপ এক কোনায় বসে আছি। রোদ স্যার ক্লাস নিচ্ছেন আর আর চোখে আমাকে দেখছেন। ছুটির পর আমি বাসায় যাওয়ার সময় আমাকে কেউ হ্যাঁচকা টান দিয়ে ক্লাসরুমে নিয়ে যায়। আমি জানি এটা রোদ স্যার ছাড়া আর কেউ না, তাই নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। রোদ স্যার বলেন, কি শুরু করেছো? কেন এড়িয়ে যাচ্ছ আমাকে? আমি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলি, ছাড়ুন আমার হাত, আপনাকে আমি ঘৃণা করি। আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, আর নিশাকেও আপনি ঠকিয়েছেন। তিনি আমার হাত ছেড়ে দেওয়ার বদলে আরও শক্ত করে চেপে বলেন, কি বলো? আবার কাকে ঠকিয়েছি? নিশাকে। নিশাকে আমি কখনো ঠকাইনি। নিশাকে আমি কখনো ভালোই বাসিনি, আর ঠকানো তো দূরেই থাক। ওর মনে এখন কী ঝড় বইছে আপনি কিভাবে বুঝবেন সেটা? রোদ স্যার আমার হাত ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, নিজের মনের কথা ভেবে দেখো, এত মানুষকে নিয়ে চিন্তা করা লাগবে না। এই বলে তিনি চলে যান। আমি নিজের হাত ধরে ভাবতে লাগলাম, সত্যিই কি আমি ওনাকে ভালোবাসি? এইসব ভাবতে ভাবতে যেতে লাগলাম। তখনই আমার কানে নিশার আওয়াজ ভেসে আসে। নিশাকে কাউকে বলেছে, ছাড়ো, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আমি ভালো করে দেখি নিশাকে কথাগুলো একটা ছেলেকে বলছে। ছেলেটা বলে, নিশা বেবি, তোমার এই ফুফাতো ভাইকে কবে বিয়ে করবা? আমাদের উদ্দেশ্যে কি কোনো ভুল গিয়েছে? না, ভুলিনি, কিন্তু রোদ তো আবার মেহেককে বিয়ে করবে বলেছে। এখন কি করবা? ওর সম্পত্তি পেলেই আমরা এইখান থেকে চলে যাব। ছেলেটার চেহারা ভালো করে পরিষ্কার দেখতে পাইনি, কিন্তু এখন আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায় যে নিশা লোভে পড়ে রোদকে বিয়ে করছে। আমি ওইখানে আর 1 মিনিটও না থেকে দৌড়ে চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, নিশা কিভাবে এমনটা করতে পারে? যদিও অন্য ছেলেকে ভালোবাসতো, তাহলে কেন এমনটা করলো? দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, আর আমিও বুঝতে পারছি যে আমি রোদ স্যারকে ভালোবেসে ফেলেছি, নিজের চাইতেও বেশি। রোদ স্যার আমার ফোনে একটা ঠিকানা মেসেজ করে দিয়ে বলেছে এই ঠিকানায় চলে আসতে। আমিও তার কথা মতো ওইখানে চলে আসি। কিছুক্ষণ পর উনিও চলে এসে বলে, सो मिसेस मेहेर एइबार बोलुन। आमी बोल्लाम आमी निजेर मोनेर कथा बुझते पेरेछि रोद। कि बुझते पेरेछेन? आपनाके भालोबाशी ना घृणा करें? आमी एकटा दीर्घ निश्वास फेले बोल्लाम, एइ एक सप्ताह आमी बुझे गियेछि आमी आपनाके आमार थेकेओ बेशी भालोबाशी। रोद सर मुचके आसलेन। एखन निशार कथा चिंता करछेन ना? आमी माथा नीचू करे बोल्लाम, ना गुड, कालके रेडी हये थाकेन, बिये शपिंगे जाबो। बिये होते आरो 23 दिन आछे। आमी एइ बियेर जोन्नो अनेक एक्साइटेड, ताई कालके शपिंगे जाबो। आमी हेसे बोल्लाम, अच्छा ठीक आछे। आमी बासाय एसे निजेर रूमे एसे फ्रेश हये नीचे जेये देखि आम्मू मुचकी मुचकी हासछे। आमी तार दिके जेये बोली, कि हयेछे, हासछो केन? भाबी लाजुक हेसे माथा नीचू करे फेले। आमी दुइजोनार दिके भ्रुकुचके ताकिये बोली, आरे भाई बोलबा तो कि हयेछे? आम्मू बोले, आमादेर बाड़ीते नतून सदस्य आसते चलेछे। आमी खुशीते लाफ दिये उठे हातताली दिये बोली, ये माने आमी फुपिमा होते चलेछि? भाबी लज्जाय माथा नीचू करे बसे आछे। आमी ओनार काछे जेये बोली, थाक एत लज्जा पेते हबे ना, भाइया जाने। भाबी बोलेन, ना ओ अच्छा। आमी रूमे एसे मोमोके फोन करी। मोमो फोन ओठातेई बोली, दोस्त आमार बिये ठीक हयेछे। अपर पाश थेके मोमोर चित्कार भेसे आसे, कि सत्यि बोलछिस? हाँ दोस्त देख ना तोर कोन देवर आछे किना आमार साथे सेटिंग करिये दे। शक कत? दुला भाइयेर नाम कि? आमी लाजुक एसे बोली, रोद। मोमो हासे। आमी बोली, तोर दावत रइलो। हाँ ता तो अवश्यई, कबे थेके भेबे रेखेछिलाम तोर बियेते कब्जी डुबिये खाबो, सेई सब पूरण होते चलेछे आलहामदुलिल्लाह। मोमोर साथे किछुक्षण कथा बोले फोन केटे दिलाम।